আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শানা শুমুল ব্লগস। আমি শানা শুমুল বলছি। আমার কণ্ঠ শুনে কি বুঝতে পারছো, মাত্র ঘুম থেকে উঠেছি আমি। আসলে আমি একটু কফি বানাবো, পানি গরম হচ্ছে। আজকে নতুন একটা কফি বানাচ্ছি, আগের কফিটা শেষ হয়ে গিয়েছে। আমি শাওনি আসলাম মাত্র, তো ভাবলাম আমি আমার ব্লগটাও শুরু করে দিই। আমি এখন আমার মুখে কোনো ময়েশ্চারাইজার লাগাইনি, ময়েশ্চারাইজার লাগিয়ে আমি রেডি হব। আমি মেবি আজকে একটু ব্রাইটনে যাব, কারণ হচ্ছে আমি কিছু শপিং করতে যাচ্ছি। অনেকদিন আমি লাইক প্রপার কোনো শপিং করি না মনে হলো। এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, লাইক ওয়েদারের এখন অবস্থাটা এমন যে সকালে প্রচুর গরম থাকে, রাতে ঠান্ডা হয়ে যায়। তার মানে আমরা উইন্টারের দিকে ধীরে ধীরে যাচ্ছি। সো আমি ভাবলাম যে লাইক ইউনো কিছু উইন্টার ক্লোদিং কিনবো আমি, বা সামার ক্লোদিংও কিনতে পারি, আই ডোন্ট নো। আমার মাথা আপাতত নেই যে আমি কী কিনবো, জাস্ট যাবো, ঘুরবো, কেনাকাটা করবো, দেখা যাক। তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ারও করবো সেটা। সো আমি চলে এসেছি ব্রাইটনে। ব্রাইটনের চার্চ স্কোয়ার যে শপিং মলটা, ওখানে বেসিক্যালি পেছনে পার্ক করেছি আমি। সো সামনের দিকে যাচ্ছি। ও, মাস্ক পরতে হবে, মাস্ক পরে নিয়েছি, মাস্ক পরা তো এখন মাস্ট। অনেকদিন পরে আসলাম চার্চিল স্কোয়ারে। আমরা আগে যখন ওয়ার্ডিংয়ে থাকতাম আমি রেগুলার আসতাম এখানে, ডেভেন হ্যামস আর এইদিকে বাকি সবগুলো। এটা হচ্ছে বেসিক্যালি আমরা এটা নিচতলায় আছি আর কি। ফার্স্ট যাচ্ছি জারাতে, কারণ জারা থেকেই মেইন জিনিস কেনার ইচ্ছা আমার। জারাতে অনেক নতুন নতুন কালেকশন এসেছে, সো ওটাই ভাবলাম যে কালেকশনগুলো দেখে আসি, যদি কিছু ভালো লাগে কেনাকাটাও করলাম। প্রথমেই আমার চোখ পড়েছিল এই জ্যাকেটে, ও মাই গড, ইটস টোটালি মি। আমি জানি একটু বেশি এক্সট্রা এটা, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট আমি এটা কিনিনি, ঠিক আছে? আমাকে একটু তোমরা বলো তো যে কেনা উচিত কি উচিত না। আমার খুবই খুবই ইচ্ছা হয়েছে কেনা। আর এই যে একটা রেড জ্যাকেট দেখলাম, এটা আমি গত বছরও দেখেছিলাম, এই জন্য এটা আর ইউনো ভালো লাগলো না। এই তো মোটামুটি আমি দু তিনটা জিনিস নিয়েছি জারা থেকে, তোমাদেরকে ডেফিনেটলি আমি পরে দেখাবো। এরপর আমি গিয়েছিলাম ভিক্টোরিয়া সিক্রেটে। ভিক্টোরিয়ার সিক্রেট ব্রাইটনে আছে তাদের আউটলেটটা, এবং আমার খুবই পছন্দ। সাধারণত লঞ্জারিগুলো ওখান থেকেই কেনা হয়, বিকজ দে আর ভেরি কমফোর্টেবল অ্যান্ড লং লাস্টিং। সো ওইটাই আর কি কেনাকাটা করছিলাম। যাই হোক, ভিএসএস স্টোর থেকে পরে গিয়েছিলাম লোভিসাতে। লোভিসা আমার ওয়ান অফ দ্য ফেভারিট জুয়েলারি শপ। কাইন্ড ওভার প্রাইস ছিল, বাট দেখে আমার খুবই ভালো লেগেছে। সব কিছুতে সেল এখন, লাইক এভরি সিঙ্গেল থিংস আর অন সেল, এবং অনেক অনেক রিজনেবল প্রাইস করে দিয়েছে। আমি এখান থেকে দুটো জিনিস নিয়েছি এবং আমি তোমাদের দেখাবো যে আমি কতটা চিপে পেয়েছি। সো আমার মনে হয়েছে যে এটাই রাইট টাইম এখন জুয়েলারি টুয়েলারি কেনার। আমি যদিও জুয়েলারি খুব একটা পছন্দ করি না ইউজ করা, এই জন্য আমি অনেক কিছু কিনিনি। যে দুটো আমার সবথেকে বেশি চোখে লেগেছে আমি সেগুলোই কিনেছি। বাট এই যে তোমাদের দেখাই, দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো, এত প্রিটি প্রিটি ইয়াররিংসগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে এখন দিচ্ছে। আমার কেনাকাটা মোটামুটি শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড হাংরি, সকাল থেকে জাস্ট দুইটা ডিম খেয়েছি, সো ভাবছি এখন একটু খাওয়া দাওয়া করে নেই। সো ব্রাইটনের রাস্তা ধরে আমি হাঁটছি। অনেকদিন পর ব্রাইটনের এই রাস্তা ধরে হাঁটছি আমি। এই রেস্টুরেন্টটায় আগে অনেক আসতাম আমরা, বাট এই রেস্টুরেন্টটা এখন বন্ধ করে দিয়েছে। ওয়াও, এটা একটা বাফে রেস্টুরেন্ট ছিল। ওয়াও, ট্রেনটায় আমি এর আগে অনেকবার এসেছি, দেখতে সব সময় সুন্দর লাগতো। আই ডোন্ট নো এখন কি হয়ে গিয়েছে, সব কিছু বন্ধ, কেমন নোংরা, আই ডোন্ট নো। কি চাও তুমি?
এই রেস্টুরেন্টটাও যেতে চেয়েছিলাম চিলি পিকলের, বাট এটাও বন্ধ এখন। হোয়াট অ্যান্ড ওয়াই, ওয়াই বন্ধ এটা, কেন বন্ধ? আমার মতো যে ওই দুজন ওয়ান্ডারিং করতেছে। এটা আমার অনেক ফেভারিট রেস্টুরেন্ট ছিল, লাইক সিরিয়াসলি সব বন্ধ করোনার জন্য, অবস্থা খারাপ। এগুলো তো পেপারে কখনো আসে না যে আসলে যে মানুষ অ্যাকচুয়ালি কতটা স্ট্রাগল করছে। রেস্টুরেন্ট টেস্টুরেন্ট সব বন্ধ হয়ে গিয়েছে। তো সামনে একটা অপশন আছে ওয়াগামামা, আই লাভ ওয়াগামামা, ওয়াগামামার ফুড আমার অনেক পছন্দ। সো ওইখানেই যাচ্ছি আপাতত। যাই হোক, ফাইনালি ওয়াগামামা থেকেই আমি আমার লাঞ্চ বলো বা আর্লি ডিনার যেটাই বলো করে নিলাম, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল অ্যান্ড আই ওয়াজ ভেরি হাংগ্রি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমি মোটামুটি পেট ভরে খেলাম এবং তারপরে বাসার দিকে রওনা দিলাম। তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিই ব্রাইটনের সিনারিগুলো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। বাসার দিকে এখন ফেরত যাচ্ছি আমি, না মানে বাসার দিকে না, পার্কিং যেখানে করেছি সেখানে ফেরত যাচ্ছি। বাই দ্য ওয়ে ব্রাইটনের বাসগুলো দেখতে এরকম। কিউট না? আরো আছে, আরো অন্যান্য কালারেরও বাস আছে। এগুলো হচ্ছে ব্রাইটন অ্যান্ড হোভের সব ট্যাক্সিগুলো। পরপর দুটো বাস দাঁড়ানো, ওই যে এখন দেখা যাবে, ওই যে সমুদ্র লাইট ব্লু কালারের। এনিওয়ে আমি পার্কিং এর দিকে যাই, এখানে পার্ক করেছি আমি আমার গাড়ি। সো বাসায় চলে এসেছি, হাত মুখ ধুয়েছি, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি কি কেনাকাটা করেছি, কারণ তোমরা অ্যাকচুয়ালি আমার শপিং ব্লগ দেখতে অনেক পছন্দ করো। সো প্রথমে হচ্ছে জারাটা দেখাই যে জারা থেকে কি কিনেছি আমি। বেশি কিছু কিনিনি, জাস্ট তিনটা আইটেম আই গেস কিনেছি, ইয়াস তিনটা আইটেম কিনেছি আমি। প্রথমে আমি কিনেছি এটা, এটা একটা রিব স্কার্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম লং একটা স্কার্ট, লাইক বডিকন টাইপের আর কি, আর পেছনে স্লিট দেয়া এরকম, খুব বড় স্লিট না, আই ফাইন্ড ইট ভেরি নাইস। সেটা খুব ট্রেন্ডি এখন, ভাবলাম দেখুন ট্রাই করে দেখি। দেন আমি নিয়েছি হচ্ছে একটা ট্রাউজার, আমি লিটারালি টপস কিনতে গিয়েছিলাম, আমার মনে একদমই ইচ্ছে ছিল না কোনো রকম ট্রাউজার কেনার, বাট ভাল লেগেছে এটা দেখে। এই টাইপের কালার আমি এখন পর্যন্ত আই গেস ইউজ করিনি, আমাকে কি কখনো দেখেছো তোমরা এই বটল গ্রিন টাইপের কালার ব্যবহার করতে? সো এটা একটা স্ট্রেট প্যান্ট ট্রাউজার, এখন এগুলো খুবই খুবই ট্রেন্ডি হচ্ছে, মোটামুটি সব জায়গায় এখন এই টাইপের স্ট্রেট প্যান্ট গুলো দেখা যায়, বেল বটম টাইপের না, জাস্ট স্ট্রেট, যেটাকে আমরা বাংলাদেশে বলি পালাজো টাইপের, অনেকটা ওই রকম, বাট এগুলো দেখতে আর একটু ভালো লাগে, লাইক পালাজো আমি খুব বেশি একটা পরি না। এনিওয়ে আর এটা আমার ভালো লেগেছে তার একটি কারণ হচ্ছে এই বেল্টটার জন্য, ইটস লাইক ভেরি ক্লাসি, আমার কাছে অনেক অনেক নাইস লেগেছে, এবং এটা তাদের নিউ কালেকশনের মধ্যে একটা। এটা আরো দু তিনটা কালার ছিল, আমি এই কালারটা নিলাম, চিন্তা করলাম না ভাই আর কালো নিবো না, ঘুরে ফিরে খালি কালোই নেই আমি, এবার একটু ডিফারেন্ট কালার ট্রাই করব, রাইট? আর আর লাস্ট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে একটা টপ শার্ট, বেসিক্যালি এটা একটা স্যাটিনের, খুবই খুবই প্রিটি, ইটস জাস্ট ক্রিম কালার, ক্রিম কালারের ওপরে গ্রিন কালারের ডিজাইন করা, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আমি চাইলে এটাকে এই প্যান্টের সাথেও পরতে পারি টাকিন করে, আর এটা জাস্ট আমি জিন্সের সাথে পরতে পারি, লেগিংসের সাথে পরতে পারি, এনিথিং। সো দিস ইজ মাই জারা শপিং। দেন আমি কিছু শপিং করেছি ভিক্টোরিয়া সিক্রেট থেকে, অ্যান্ড আই এম নট গোনা শো ইউ গার্লস, কারণ আমার চ্যানেলে অনেক ছোট মানুষ আছে, ছেলেরা দেখে, এবং ইউনো আজকাল তো আমি অদ্ভুত অদ্ভুত অনেক রিকোয়েস্ট পাই যে লিটারালি ছেলেরা এসে আমাকে বলছে আপু আপনি তো দেশের বাইরে থাকেন, বিদেশি মেয়েদের দেখান। ইয়েস অ্যাকচুয়ালি আমি এরকম রিকোয়েস্টও পেয়েছি, সো ওটা আমি তোমাদের আমার নেক্সট টক ঝাল মিষ্টি পার্টে আমি ওটা রিভিল করবো কে, আর আমাকে যদি আমার প্রোফাইলে তোমরা ফলো করে থাকো তোমরা জানতে পারবে আমি কিসের কথা বলছি। বাট এনিওয়ে এটা দেখাবো না, বাট আমি জুয়েলারি কিনেছি যেটা সেটা আমি দেখাই, লোভিসা থেকে দুটো কিনেছি আমি, তোমাদেরকে দেখাই কি কিনেছি। ফার্স্ট হচ্ছে এটা, আমার কাছে খুবই খুবই নাইস লেগেছে এটা,
পরলে অসম্ভব প্রিটি লাগবে, মানে পুরোটাই হচ্ছে চোকার না এটা, বাট ইট জাস্ট লাইক আমার কাছে এই টাইপের জুয়েলারি, এই আমার কাছে এই টাইপের নেকলেস গুলো ভালো লাগে, লাইক পুরো গলা জুড়ে থাকে আর কি, এবং এটা খুবই খুবই লাইট ওয়েট। মজার ব্যাপার হচ্ছে এটার প্রাইস ছিল 16 পাউন্ড, ওকে, এখন এটার প্রাইস দেখো অনলি 5 পাউন্ড, 16 থেকে 5 পাউন্ডে চলে এসেছে, হিউজ সেল। সো যাদের বাসায় আশেপাশে লোভিসা আছে, প্লিজ গো অ্যান্ড ডু লটস অফ শপিং। আর নেক্সট যেটা কিনেছি এটা হচ্ছে, এটা তোমরা দেখো কানের দুলটা দেখো কতটা নাইস লুক, এবং হেভি, অনেক ওয়েট আছে, ফ্লিমজি টাইপের কিছু না, যে পড়লাম আর ভেঙে গেল এরকম না, ভেরি ভেরি গুড কোয়ালিটি, এবং কানে পড়লে দেখো বেশ বড় লাগবে, লাইক প্রপার আমি এটা এশিয়ান ক্লোদিংস এর সাথে পড়তে পারবো। আচ্ছা এটার প্রাইস ছিল 20 পাউন্ড, ওকে, গেস হোয়াট এখন এটার প্রাইস কত, 20 পাউন্ড থেকে এটার প্রাইস চলে এসেছে 4 পাউন্ডে। আমি জাস্ট টায়ার্ড ছিলাম তাই, না হলে আমি আরেকটু সময় নিয়ে কিনে নিয়ে আসতাম আরো কিছু, বাট আই লাভ ইট, আমার কাছে ভালো লেগেছে, কোয়ালিটিটা অনেক ভালো এটা। এই তো এটাই ছিল আমার ছোটখাটো শপিং, লাইক আউটিং, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি আসলে অনেক বেশি টায়ার্ড, সো এখন একটু রেস্ট রেস্ট নিব। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।